অভিজ্ঞ ক্রিকেটার স্টিফেন স্মিথকে ছেড়ে 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তরুণ সেনসেশন জ্যাক ফ্রেজার ম্যাকগার্কেরও জায়গা হয়নি বিশ্বকাপগামী দলে। মিচেল মার্শকে অধিনায়ক রেখেছে অস্ট্রেলিয়া, আর বিশ্বকাপ দলে পেসার হিসেবে প্যাট কামিন্স, জশ হ্যাজলুড, মিচেল স্টার্কের থাকা এক প্রকার নিশ্চিতই ছিল। আর তাদের সাথে চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। দলে আছেন বিশেষজ্ঞ স্পিনা অ্যাশটন অ্যাগার এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মার্শ, এই তিনজনই ওপেনিং করার নজির রয়েছে। তবে ওয়ার্নার হেড ওপেন করলে ওয়ান ডাউনে খেলবেন অধিনায়ক মার্শ। এছাড়া মিডল অর্ডার ব্যাটার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড এবং মেথুয়েট। তারা একাদশেও পছন্দের শীর্ষে থাকবেন। সব মিলিয়ে স্কোয়াডে রয়েছেন মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার, মেথুয়েট, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।